নৌবাহিনীর কর্মকর্তা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার হাজি সেলিমের ছেলে ও তার দেহরক্ষীকে কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। মঙ্গলবার তাদের আদালতে তোলা হবে বলে জানিয়েছেন র‍্যাব। তার আগে অবৈধ ওয়াকিটকি ও মাদক মামলায় এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে দুজনকে। এদিকে চকবাজারের বাসায় 8 ঘন্টার অভিযানে উদ্ধার করা হয়েছে অস্ত্রসহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম। এছাড়া এমপি পুত্রের গাড়ি চালক মিজানের একদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদকে মারধরের ঘটনায় সোমবার দুপুরে ক্ষমতাসীন দলের সংসদ সদস্য হাজি সেলিমের বাসায় অভিযান শুরু করে র‍্যাব। টানা 8 ঘন্টার অভিযানে রাজধানীর চকবাজারের বিলাসবহুল বাড়ি থেকে উদ্ধার হয় অস্ত্র, মাদক ও ইয়াবা। এছাড়া 38টি ওয়াকিটকি সহ বিভিন্ন অবৈধ সরঞ্জাম উদ্ধার করা হয়। ইরফান মোহাম্মদ সেলিমের নিকট থেকে আমরা লাইসেন্সবিহীন একটি বিদেশি অস্ত্র, সাথে 5 থেকে 6 লিটার বিদেশি মদ অনুমোদনবিহীন আমরা আটক করতে সক্ষম হই। এর পাশাপাশি তার দেহরক্ষী মোহাম্মদ সেলিম, তার কাছ থেকে আমরা একটি বিদেশি অস্ত্র এবং 400 পিস ইয়াবা আমরা জব্দ করতে সক্ষম হই। ওয়াকিটকির বেজ স্টেশন প্রায় 38টি ওয়াকিটকি সেট জব্দ করি। এলাকা চাঁদাবাজি সহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিচালনা করার জন্য এই ওয়াকিটকি সেটগুলা ব্যবহৃত হয়ে থাকে। তল্লাশিতে যোগ দেন র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। এক পর্যায়ে হাজি সেলিমের ছেলে ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 30 নম্বর ওয়ার্ড কাউন্সিলর ইরফান সেলিম এবং তার দেহরক্ষী জাহিদকে নেওয়া হয় র‍্যাব হেফাজতে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাদেরকে পাঠানো হয় কেরানীগঞ্জ কারাগারে। এলাকায় নানা সন্ত্রাসী তৎপরতায় জড়িত ছিলেন এমপি পুত্র, জানিয়েছেন র‍্যাব। গ্রেপ্তারের পর ইরফানকে দেখতে ভিড় জমান এলাকাবাসী। এই ভবনের পাশেই আমরা ইরফান মোহাম্মদ সেলিমের একটি টর্চার সেল পেয়েছি। তাদের বিরুদ্ধে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট দুটি ভিন্ন ভিন্ন বিষয়ে 6 মাস 6 মাস করে প্রত্যেককে 1 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করেছে। এর পাশাপাশি আমরা 2টি নিয়মিত মামলা দায়ের করব, একটি অস্ত্র আইনে এবং আরেকটি মাদক আইনে। এর আগে সোমবার সকালে ইরফান সেলিম সহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয় ধানমন্ডি থানায়। রমনা বিভাগের উপপুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান জানান, এই ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে পুলিশ। মামলার এজাহারে 4 জন আসামি করা হয়েছে এবং অজ্ঞাতনামা 2-3 জনের কথা বলা হয়েছে। গাড়ি এবং ড্রাইভারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার সন্ধ্যায় স্ত্রী সহ মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট ওয়াসিফ আহমেদ। কলাবাগান সিগনালে পেছন থেকে একটি গাড়ি তাদের ধাক্কা দেয়। প্রতিবাদ করলে গাড়ি থেকে নেমে নৌবাহিনীর কর্মকর্তাকে মারধর করেন ইরফান সেলিম সহ কয়েকজন। ফেসবুকে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে সমালোচনার ঝড় উঠে। গ্রেপ্তার ইরফান সেলিম নোয়াখালীর আলোচিত সংসদ সদস্য ইকরামুল করিম চৌধুরীর জামাতা বলে জানায় আইনশৃঙ্খলা বাহিনী। এস এম ফয়েজ, বাংলাভিশন, ঢাকা।